অনেক সময় আমাদের বিচ্ছিন্নভাবে মানুষের চিন্তা আসে নানা রকমভাবে চিন্তা আসে একে থাকার চিন্তা কেউ করেন যে একা খুব ভালোই জীবন সবাই কাটছে কিন্তু আসলে ইসলাম কি বলে আসলে পরিবারের গুরুত্ব কতখানি যদি আমাদের বলতে একেবারে মানব জীবনের মানব জীবন ঘনিষ্ঠ একটি জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আপনি বা বিষয় উত্থাপন করেছেন পাশ্চাত্য সভ্যতা ইউরোপ দেশগুলিতে এই চিন্তা চেতনার খুব বেশি এটা প্রতিষ্ঠিত এবং এর সোয়া আমাদের দেশেও আমরা দেখতে পাই একজন মানুষের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ তারপরও তার বৈবাহিক জীবনের আগ্রহতা বা প্রয়োজনীয়তা সে অনুভব করে না চল্লিশ বছরের সময় জিজ্ঞাসা করলেও যে আরেকটু প্রতিষ্ঠিত হয়ে নি ব্যবসা যে আরেকটু ঠিক করে নিই তারপরে অথচ এটি ইসলাম দিক থেকে ক্ষতিকর শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সামাজিক দিক থেকে সব দিক থেকে এটা একটা নেগেটিভ অ্যান্সার রসল্লা সাল্লাম তিনি কিন্তু পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে তিনি তার বৈবাহিক জীবনে তিনি পদার্পণ করেছিলেন অথচ ওনার ওইরকম কোনো অভিভাবক ছিল না শক্ত কিন্তু একজন যুবক সে যদি মনে করেন যে আমার পাপ কাজে আমার ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা সে নিজেকে যদি ওভার কন্ট্রোল মনে করেন মানে মানে জৈবিক চাহিদা তো এই চাহিদা যদি সে মিটাতে বা সেটির ধারণ ক্ষমতা বা তার নিয়ন্ত্রণ ক্ষমতা যদি কম থাকে তো সে আগেই বিবাহ করবে যখনই প্রয়োজন তখনই সে বিবাহ করে নেবে এটাই ইসলামের দিক নির্দেশনা আর লা রহবানি ফিল ইসলাম বা ইসলামের মধ্যে বৈরোগ্য জীবনের কোনো মূল্য নেই স্থান নেই অর্থাৎ অনেকে চিরকুমার থাকেন নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমরা দেখতে পাই পুরুষদের চিরকুমার সংগঠনও রয়েছে চিরকুমার সংগঠন রয়েছে তো এটা একটা নাজায়েজ এবং এটা ইসলামের কোনো ভিত্তি নাই ইসলাম আদম আরুসালাম থেকে আল্লাপাক খুব তাড়াতাড়ি তার সঙ্গীর ব্যবস্থা করে দেন সেখান থেকে খুব দ্রুত মানব বিস্তার ঘট বিস্তার লাভে আজ পর্যন্ত এই যে মানুষের যে ঢাকার শহর বা আমাদের দেশে জিএম যে জ্যাম জট বা মানব সম্পদ এই মানুষগুলি একটা সম্পদে পরিণত হয়েছে পৃথিবীতে যে দেশে মানুষ নেই সে দেশটা সে দেশ থেকে আমাদের দেশে মানুষজন জনশক্তি আমাদের কাছ থেকে নিয়ে নেয় তো একটু এখন আপনি বলেছেন আদর্শ পরিবার অবশ্যই আদর্শ পরিবার তো আদর্শ পরিবারের ভিত্তি কি এর মূল সূত্র হচ্ছে আদর্শ পরিবার যে পরিবার আদর্শ সে পরিবারটা শ্রেষ্ঠ পরিবার যে আদর্শ সমাজ মানে শ্রেষ্ঠ সমাজ আদর্শ রাষ্ট্র মানে শ্রেষ্ঠতম রাষ্ট্র আদর্শ এখানে আসলে ওই পরিবার গঠনের প্রয়োজনীয়তাও আমরা বলতে পারতাম কিন্তু আমরা যেখানে আদর্শ বলেছি আসলে এই কারণে যথার্থ মনে করেছি যে আমাদের অনেক সময় দেখা যায় মানুষরা যখন একজন একজনকে ফলো করে তখন সে মনে করে যে কে তার মডেল কোনো নায়ক কোনো খেলোয়াড় কিংবা কোন ধরনের বিশেষ কোনো ব্যক্তিকে ফলো করে কিন্তু আসলে আদর্শের মূল জায়গাটা কোন জায়গায় এই যে বলেছেন যে আমরা ব্যক্তি পরিবার দেশ জাতি একটা আদর্শ খোঁজে তার প্রয়োজন তার প্রয়োজনই সে খোঁজে একটা দেশে একজন মানুষের একটা পরিবারের একটা সমাজের একটা দেশের আদর্শ ছাড়াও চলতে পারে না এখন সে কোন আদর্শ লালন করবেন সে কোন আদর্শ গ্রহণ করবে এটা একটা বড় প্রশ্ন আদর্শ নির্বাচনের ক্ষেত্রে আদর্শ সিলেক্টেড করার ক্ষেত্রে যদি কেউ ব্যর্থ হয় বা যে যেটা করবে সে সেদিকে দাবি দিতে হবে তো আদর্শের মূল মডেল হচ্ছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করুন এই কথাটি অমুসলিমরাও স্বীকার পায় অমুসলিমরাও আমি অসংখ্য অমুসলিমদের সাথে যখন কথা বলেছি তারা তার আদর্শকে প্রাধান্য দিয়ে বলেছেন আমরা তার আদর্শকে দিই কিন্তু আমাদের এই গুরুদেব এই গুরুজি এই অমুক শুমুখ এটা আসলে তো আমাদের বাপদাদার থেকে আসছে আর কোরআন শরীফেও বলা হয়েছে যখন তোমরা দুনিয়ার মুসলিমরা দুনিয়ার কোনো মানুষ যখন নবীর আদর্শের বাইরে কেউ আদর্শ গ্রহণ করে জিজ্ঞাসা করলে বলবেন লাভ আজাদ না আবা আনা আলহি আবা আনা মানে আমরা এর আমাদের বাপদাদার থেকে পেয়েছি আসল মূল আদর্শ মোহাম্মদ সাল্লু সাল্লাম এটা কে বলেছেন আল্লাহ বলেছেন কীভাবে বলেছেন লাকাত কান ফির রসুল্লাহ উসুআতুন হাসানা

তার উপর আদর্শ দিতে পেরেছে তার উপর আদর্শ মানে প্রাধান্য দিয়েছেন উপস্থাপন করেছেন পৃথিবীতে আর কেউ পারেনি বরং পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বেস্ট লিডার বলেছেন আচ্ছা যাই হোক এখন আদর্শ পরিবার গঠনে সর্বপ্রথম একজন নারী আদর্শ স্বামী খুঁজবেন একজন পুরুষ আদর্শ স্ত্রী খুঁজবেন এই দুজন যদি আদর্শ মানে ইসলাম আদর্শ মানে ইসলাম

আদর্শ এটা না নেওয়ার কারণে আদর্শ বউ আদর্শ ইয়া তো শুরুতেই আপনার ভুল গলতটা হচ্ছে শুরুতে আর এ প্রসঙ্গে মানুষ বলে বিসমিল্লা গল এটা একটা কুফরি কথা শুরুতেই যে ভুল ভূমিকাই যে ভুল রয়েছে ভূমিকাটা আমি শুরুই করেছি ভুলের উপরে অবস্থান করে ভুলের উপরে ভিত্তি করে তা পরিবার গঠনে ভুলের উপরে ভিত্তি করে যা কিছু করেছি বৈবাহিক সিলেক্ট করেছি স্বামী স্ত্রী এটা আদর্শ মতন হয়নি কালচার যেটা বৈবাহিক যে সংস্কৃতি সেরা ইসলাম সম্মত হয়নি তারপর কাবিন থেকে শুরু করে যা কিছু আছে একটাও আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লামের আদর্শ ফলো করিনি যার কারণে ওখান থেকে গড়ে উঠছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে এই আর আদর্শ সমাজের এই যে গঠন আদর্শ পরিবার গঠনের যে লাগামটা আর ধরে রাখতে পারিনি এটা ছুটে গেছে আমার হাত থেকে আমার নিয়ন্ত্রণ বাইরে আমি কথা বলছিলাম যে এই জায়গাটাতে আসলে ইসলাম অনুযায়ী আসলে হওয়া উচিত তো সেই কোন কোন দিক ফলো করা উচিত আসলে আমাদের সমাজে যারা পাঠ্যবাসী বাসাই করে নবীজি এমন কোন দিক ও বিভাগ বাকি রাখেনি যেটা আমরা অন্যের কাছ থেকে সেই সূত্র ধার করে আনতে হবে যে আমি এটা কেমনে করবো আমি জানি না আমি কার কাছ থেকে যাব না রসুল এর দিক নির্দেশনা দিয়েছে রসুল সাল্লাম চারটির কথা বলেছেন যে প্রথমত নবীজি বলেছেন তোমরা সর্বপ্রথম একজন নারীকে সুন্দর দেখবে সুন্দর দিক বিবেচনা করবে বংশ বিবেচনা করবে সম্পদ তার মাল থাক আছে কিনা এরাও বিবেচনা করবে এবং বলছে যে দিনদারি হ্যাঁ বা দিনদারিটা দেখবে এই দিনদারিটার উপরে রসুলসাল্লাম কিন্তু হ্যাঁ দিনদারিটার উপরে নসুলসাল্লাম বেশি আপনার প্রাধান্য দিয়েছেন কারণ একজন একজন নারীর বা একজন পুরুষের মাল না থাকতে পারে তার বংশটা অনেক উচ্চ লেভেলের না হতে পারে সে সুন্দর না হতে পারে কিন্তু তা সে দিনদারি আছে পরেজগারি আছে তাহলে এই তিনটা রিকভারি করা সম্ভব এখানে